ভোলায় নানা আয়োজনে নিবন্ধন প্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল তরঙ্গ নিউজ ডট কমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ভোলা জেলা প্রতিনিধি জে আই সবুজের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সন্ধ্যায় এই উপলক্ষে ভোলার নতুন বাজারে হাজি মতিউর রহমান কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও ভোলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে তরঙ্গ নিউজ ডট কম এর জেলা প্রতিনিধি মোহাম্মদ ইয়ামিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউনুস শরীফ ক্রীড়া সম্পাদক এইচ এম জাকির পাঠাগার সম্পাদক এইচ এম নাহিদ সাংস্কৃতিক সম্পাদক এম রহমান রুবেল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আল আমিন শাহরিয়ার দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজীব আলোচনা সভায় বক্তারা তরঙ্গ নিউজ ডট কম এর সাথে সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন